ওরে আল্লাহ সেটা বাইধেন না আমার গাড়ি নষ্ট হয়ে যাবে না আন্টি এটা নিয়ে দেবেন বলবেন আমার স্বপ্নপু দেশে ঠিক আছে আমি যদি এইরকম বাইধে নিয়ে মোটরসাইকেল চালাই মানুষ হাসবেন না না হ্যাঁ তুমি কি আমার পাম মারতেছ হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি রে মা কাইকে মাইয়া রে আমি হিন্দু মানুষ কত মুক্ত হিন্দু মানুষ এ বানাই কে এগুলো বানাই কে কাকি আমি আমার মেয়েরা বানাই মেয়েরাও বানাই মেয়েদের আর রেহাই দেননি একদিনে এগুলো কয়টা বানাতে পারেন একদিনই করে ও তিন দিন বানাতে পারে একটা কাকি মাকে দিয়ে করে আমরা মানে সবাই ফ্যামিলি সবাই মিলে একদিনে তিনটা বানাতে পারেন এটা একটা দাম কত বেশি তো কি বেশি আড়াই বেশি এই খুদ্দের তো দিয়ে দাম কেন খুদ্দের কি আপনার উপর রাগ করছে আল্লাহ জানে বউ মারি জানে বাবা এটা কি করতে হয় এটা দিয়া লাইটের জন্য লাইট জি আমি যে লাইট দিয়ে জ্বালাতে হয় কি জ্বালাইতে হয় ওই যে লাইট জ্বালাবে ওই ভাই আমার অনেক ভালোবাসে ভাইয়ের মারে আমি এটা গিফট করলাম বুঝছেন আন্টি এটা নিয়ে দেবেন বলবেন আমার স্বপ্নপু দেশে ঠিক আছে হ্যাঁ আল্লাহ তোমার রহমত হোক নাম শুনেছি এটা সুখী রাখলাম কোই নাম শুনেছেন আমার মানুষ বলে কি বলে যে ওই স্বপ্ন আপা মানুষ এইগুলো কত করে ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা কত বললেন তাহলে চোদ্দশো আর এক হাজার চব্বিশশো সব নিয়ে যাবো আঙ্কেল আপনি ভ্যান রিক্সা চালান এগুলো কি করতে হয় বলেন তো দারুন আপনি জানেন তাহলে আপনারা দুইটা দিয়ে আপনি বাড়ি নিয়ে যান ফুল রাখেন দেন দুইটা দেন ওনাকে কেন প্রশ্ন করলাম দেখলো আপনি জানেন না এই জন্য প্রশ্ন করলাম তো যেহেতু আপনি উত্তর দিতে পারছেন ছোট ভাই তুমি আসছো তুমি কি একটা নিবা বাসার জন্য এ তো আমার বাসায় লাগবে না নাও এগুলো বাঁধেন না ওনারা তো চাকরি করে তো ওনাদের দিলে ওনারা নিবে না দরকার নেই ওনাদের দিতে হবে না কারো দিব না আর এই দুইটা দেখি আর কাউকে দিতে পারি কিনা আপনি বাঁধিয়েছেন ঠিক আছে গুড কিন্তু আপনি আমার এটা আর বাধা লাগবে না এবার আপনি ওই সুতা নিয়ে আমার বাইকে একটু বেঁধে দিতে হবে আপনি আসেন হ্যাঁ আমার মুজো এটার নাম কি এটার নাম কি মুজো কে শিখাইছে আপনার আব্বা আল্লাহ কা এটা মুজো মানে জানতাম না নতুন করে জানলাম এটার নাম আছে মুজো আঙ্কেল তাইলে আসি আসসালামু আলাইকুম ওরে আল্লাহ সেটা বাইধেন না আমার গাড়ি নষ্ট হয়ে যাবে না আমার কাছে কথা শুনে না আমার কাছে এটা দেন এটা ধরেন আচ্ছা আমি এইখানে এটা বাধাই দিচ্ছি পড়বেন না হ্যাঁ দেখতেছি এমন কোন লোক নেই আপনারা টাকা দিচ্ছেন আজকে কয় হাজার টাকা হয়েছে মানুষ দুই টাকা দিচ্ছে আমি দুশো টাকা দিচ্ছি তাও তোমার হচ্ছে না ধরো আমার মা তো দেবে পাঁচশো টাকা
আজকের মা আমার মা দেবে 500 টাকা আরো 500 টাকা আল্লাহ ও আজিম করে দেবে তাই না হ্যাঁ তুমি কি আমার পাম মারতেছো হ্যাঁ হ্যাঁ আল্লাহ কি রে মা বিশ্বাস করো মা এই মানি বাক্স ধরে ধরে কি টাকা দিয়াই লাগবে তোকেই করতে 500 টাকা দিতে হবে হ্যাঁ 500 টাকা দাও আল্লাহ আমার মার জন্য কত কত টাকা দিও আল্লাহ কোটি টাকা দিয়ে তো অর্ধেক টাকা তোমারে দেয়া লাগবে না কোটি কোটি টাকা আমার মা কোন কাজে লাগাবে কোন ব্যবসা করবে তারপর সে ব্যবসার অর্ধেক ভাগ তোমারে দেবো হ্যাঁ তুমি দোয়া দিছো তাই হ্যাঁ ঠিক আছে তাহলে টাকা কোটি টাকা হলে তোমার দিবানে আচ্ছা তাহলে থাকো আসি ওরে আল্লাহ গাড়ি আজকে শেষ না মা আমি যদি এইরকম বাইধে নিয়ে মোটরসাইকেল চালাই মানুষ হাসবেন না না হ্যাঁ মানুষ কবে না আমি মানে পাগল হয়ে গেছি না এরকম পাইতে যদি আমি বাইক চালাই মানুষ আমার পাগল বলবেন না না আমা এই কথা মাল দিলাম আপনি এই যুগ অংশ করে নেবেন আমি মরে যাবো আপনার স্মৃতি ঘর থেকে মানে আপনি মরে তারপরে স্মৃতি থেকে যাবে আমার স্মৃতি আপনার না আপনি মরে না আপনি বাইসে থেকেন আপনার অনেকগুলো মেয়ে তো এটা দেন এটা করে দিলেন না এটা বাস কেন এক গাদা করে শুনেন আজকে এখানে নিয়ে শুনুন এইটাই যে এই জায়গায় এভাবে বুঝছেন বেঁধে দেন পুরো সিডি এখন আয় গেল আমার গাড়িটা আজকে বাবা আমার কতখানি যে বাঁচালেন আর আল্লাহ সালাম তো জানা না আমি কি আপনি আমার বাঁচালেন আপনারা আবার আজকেও বাঁচালাম আরে বাঁচানোর মালিক তো আল্লাহ আমি কি আমি তো মাধ্যম মাত্র হ্যাঁ অবশ্যই বাবা বলেন আমি তো আপনি তো সাসান সাসা আর তুই আমার গুরু আমি আপনার গুরু হলাম কখন হ্যাঁ আমি আমার পাশে গিয়ে মা আল্লাহ তোমার রহমত করুক গুরু মানে কি আঙ্কেল গুরু মানে মা বাবার উপরে বড় ওরে বাবা আরে না কি বলেন আমি ছোট মানুষ আমি গুরু হই কিভাবে বাড়ি চলে যান আজকে আমিও চলে যাই মা তোমার পা আমার মাথা না কি বলেন সি 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 ছোট করলেন না না ছোট না আমি আপনার বড় বানাবো আপনি বড় না না আঙ্কেল তাহলে আসি ভাই আসি আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে